गवर्नमेंट जॉब प्रिपरेशन फॉर सिविल इंजीनियरिंग है आबारो सबाइके स्वागतम। आमरा आरो एकटी नतून भिडियो निये आपनादेर सामने हाजिर होलाम। आशा करी सबाई सुस्थ आछेन। आमरा आजके सार्विंग एर आरेकटी गुरुत्वपूर्ण टॉपिक्स चेन कारेक्शन निये जे मैथगुलो आसे सेई रिलेटेड मैथ आलोचना करार चेष्टा करब। आशा करी आपनारा शुरू थेके शेष पर्यन्त थाकबेन। आमादेर गवर्नमेंट जॉब प्रिपरेशन बुएट पैटार्ने अथवा बुएटर एमएससी एडमिशन टेस्टे चेन कारेक्शनर उपरे मैथटी देखा जाए प्राय थाके। तो अपनारा आजकेर ए टॉपिक्सटी बोझार जोन्नो आमादेर भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखबेन। तो चेन कारेक्शन आसले केन करा हय़? आमरा नर्माली आमादेर जे चेनगुलो जानी जे 20 मीटार अथवा 30 मीटार ए चेनगुलोते देखा जाए जे আমাদের যে অ্যাকচুয়াল লেন্থ, সাপোজ একটা চেইনের লেন্থ 20 মিটার, কিন্তু ফিল্ডে বিভিন্ন টেম্পারেচারের কারণে অথবা অন্য কারণে এই আমার যে চেইনটা আছে চেইনের লেন্থ 20 মিটারের চেয়ে কমও হতে পারে অথবা বেশিও হয়ে যেতে পারে। তো এই কারণে আমাদেরকে একটা কারেকশন করে নিতে হয়। এই কারেকশনকে দুই ধরনের হতে পারে, একটা পজিটিভ কারেকশন অথবা একটা আরেকটি হচ্ছে নেগেটিভ কারেকশন। তো আমরা আজকে ভিডিওটিতে এটি দেখব যে কিভাবে পজিটিভ কারেকশন এবং কিভাবে নেগেটিভ কারেকশন চেইনের লেন্থের ক্ষেত্রে ইনকারেক্ট যে লেন্থ যদি থাকে তাহলে আমরা কিভাবে পজিটিভ কারেকশন এবং কিভাবে নেগেটিভ কারেকশন করতে পারি। তো আসুন কথা না বাড়িয়ে আমরা আমাদের চেইনের যে লেন্থ কারেকশন সেটিতে চলে যাই। তো এই লেন্থ কারেকশনের জন্য একটি ফর্মুলা রয়েছে, প্রথমে আমরা সেই ফর্মুলাটি নিয়ে আলোচনা করব। দেখেন লেন্থ কারেকশন ট্রু লেন্থ অফ লাইন, এটি বের করার জন্য ফর্মুলা হচ্ছে এল প্রাইম ডিভাইডেড বাই এল ইনটু হচ্ছে এম এল। এই ফর্মুলাটি ইউজ করেই আমরা আমাদের ইনকারেক্ট লেন্থ যেটি এটি বের করতে পারি। তাহলে দেখেন এখানে ফর্মুলায় এলটি হচ্ছে আমার যেটি এল দেওয়া আছে, এল হচ্ছে স্ট্যান্ডার্ড অর ট্রু লেন্থ অফ চেইন, মানে আমার যে অ্যাকচুয়াল যে চেইন আমরা পাই সাপোজ 20 মিটার চেইন, তাহলে ওই 20 মিটারের এলটি হচ্ছে আমার ওই চেইনের লেন্থ। আর আমার চেইনটি যখন টেম্পারেচারের কারণে বা অন্য কোনো ফ্যাক্টরের কারণে যখন আমার এটি বেড়ে যায় অথবা কমে যায় সেটি হচ্ছে আমার এল প্রাইম। তো সেটি আমরা কিভাবে বের করব? ট্রু লেন্থ প্লাস মাইনাস ইরোর। তো এখানে ইরোর হচ্ছে আমার যে যে দেখেন প্লাস মাইনাস, এইখানে ইরোরটি হচ্ছে যে আমার লেন্থ চেনটুকু কতটুকু বেড়ে গেল অথবা আমার চেনটুকু আসলে টেম্পারেচারের কারণে কতটুকু কমে গেল সেটিই হচ্ছে আমার ইরোর। তো আমাদের দেখেন এল প্রাইম সমান সমান এল প্লাস মাইনাস ই, এখানে এল হচ্ছে আমার স্ট্যান্ডার্ড অর ট্রু লেন্থ অফ চেইন এবং ইটি হচ্ছে ই যেটা এটা হচ্ছে আমার ইরোড। এই ইরোডটা পজিটিভ ইরোডও হতে পারে অথবা নেগেটিভ ইরোডও হতে পারে। কোশ্চেনে দেখবেন লেখা থাকবে যে টু লং অথবা টু শর্ট, যে আমার চেইনটা কি লং হয়ে গিয়েছে না শর্ট হয়ে গিয়েছে। তো যদি আমার চেইনটি কোশ্চেনে লেখা থাকে যে এটি টু লং হয়ে গিয়েছে তাহলে আমরা আমাদের যে ফর্মুলা সেটিতে পজিটিভ ইউজ করব, অর্থাৎ এল প্রাইম সমান সমান এল প্লাস ই। যদি লেখা থাকে যে টু লং অর্থাৎ লং হয়ে গিয়েছে তাহলে আমরা এল প্রাইম ইজিক্যাল টু এল প্লাস ই করব। আর যদি আমার লেখা থাকে টু শর্ট অর্থাৎ শর্ট হয়ে গিয়েছে তাহলে আমরা এখানে নেগেটিভ সাইন ইউজ করব আমাদের ফর্মুলাতে, অর্থাৎ এল প্রাইম ইজিক্যাল টু এল মাইনাস ই এটি ইউজ করব। তাহলে আমাদের এই ফর্মুলাটি থেকে আমাদের এই ফর্মুলা রিলেটেড বিভিন্ন সময় ম্যাথ আসে। আমরা দেখেন এখানে একটি ম্যাথ দেখতে পাচ্ছি, এই ম্যাথটি আমাদের বিবিডিপিতে এসেছিল 2016। এই ম্যাথটিতে দেখেন বলা আছে যে একটা ডিস্টেন্স মেজার করেছে 1000 মিটার, যেখানে 25 মিটার চেইনের মাধ্যমে একটা চেইন আছে 25 মিটার, সেই 25 মিটারের মাধ্যমে 1000 মিটারের একটি ডিস্টেন্স মেজার করেছে এবং পরে দেখা গেছে যে সেই চেইনটার আসলে অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 24.9 মিটার লং। অর্থাৎ দেখেন চেইনটি অ্যাকচুয়াল ছিল 25 মিটার কিন্তু এটি পরে টেম্পারেচার কারেকশন অথবা অন্য কোনো টেম্পারেচার অথবা অন্য কোনো ফ্যাক্টরের কারণে কমে 24.9 মিটার হয়ে গিয়েছে। তাহলে আমাদেরকে এখন বলতেছে যে এই যে আমরা যে মেজার করেছিলাম 1000 মিটার ডিস্টেন্স, এইটা আসলে তাহলে অ্যাকচুয়ালি কত, সেই অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত সেটি বের করতে বলা হয়েছে। যেটি 1000 মিটার ছিল মেজার করেছে সেটি কত? তো আমাদের ফর্মুলা আমরা অলরেডি দেখে আসলাম যে ট্রু লেন্থ বের করার জন্য এল প্রাইম ডিভাইডেড বাই এল ইন্টু মেজার লেন্থ। তাহলে আমাদের দেখেন প্রথমে বলা আমরা এল বের করব, যে আমাদের প্রথমে আমাদের চেইনটা আসলে কত মিটার ছিল, আমাদের চেইন ছিল হচ্ছে 25 মিটার, তাহলে এটি হচ্ছে আমাদের এল এর ভ্যালু। আর এল প্রাইমটা হচ্ছে যে আমাদের কারেকশন করার পরে যে আমরা চেইনের লেনটা পাচ্ছি। তো এখানে দেখেন সরাসরি এটি বলে দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে ইরোর যেটি এটি যোগ বিয়োগ করতে হচ্ছে না, এটি সরাসরি বলে দেওয়া আছে যে আমাদের চেইনটা 25 মিটার ছিল পরে হয়ে গেছে 24.9 মিটার।
তাহলে এটাই হচ্ছে আমরা সরাসরি এল প্রাইম, যেটি এটা আমরা সরাসরি পেয়ে যাচ্ছি 24.9 মিটার। আর আমরা মিজার লেন, যেটা আমরা ওই 25 মিটার চেইন আমরা ধরেছিলাম, যেটি 25 মিটার চেইন, সেটি ধরে আমরা যেটি মিজার করেছিলাম সেটি হচ্ছে 1000 মিটার। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা 25 মিটার ছিল না, ওটা ছিল 24.9 মিটার। তাহলে আমাদেরকে বলছে যে এটা যদি 24.9 মিটার হয় তাহলে এটি কত হবে। তো আমরা দেখেন এল প্রাইম 24.9, ওটি বসিয়ে দিলাম। এল হচ্ছে আমার যে অ্যাকচুয়াল চেইন ছিল 25 মিটার, সেটি বসিয়ে দিলাম। আর আমরা মিজার করেছিলাম 1000 মিটার, সেটি বসিয়ে দিলাম। তাহলে দেখেন আমরা পেয়ে যাচ্ছি 996 মিটার। তো এই 996 মিটার, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে লেন্থটা, ট্রু লেন্থ, সেটি হচ্ছে 996 মিটার। তো এই রিলেটেড দেখেন আরেকটি ম্যাথ আমরা বসাকের বই থেকে, সার্ভেইং যে বসাকের বই সেটি থেকে করছি। এটির পিডিএফ আমার কাছে আছে, আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদের মেইল আইডি আমি দিয়ে দিব। দেখেন এখানে আরেকটি প্রবলেম, এই প্রবলেমে দেখেন বলতেছে যে দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স মিজার করছে 20 মিটার চেইনের মাধ্যমে। সেই মিজার সেই ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে 327 মিটার। কিন্তু পরে ইট ওয়াজ আফটার ওয়ার ফাউন্ড দ্যাট, পরে দেখলো যে যে চেইনটা আসলে 20 মিটার ছিল সেটা আসলে অ্যাকচুয়ালি 3 সেন্টিমিটার টু লং। তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু কোশ্চেনে বলা আছে টু লং। আমরা তখন বলেছিলাম যে যদি এরকম টু লং থাকে তাহলে আমরা কারেকশনের সময় পজিটিভ সাইন ইউজ করব, আর যদি টু শর্ট থাকে তাহলে আমরা নেগেটিভ সাইন ইউজ করব। আর আমাদেরকে বের করতে বলা হয়েছে, যেহেতু এটি কারেকশন করতে হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল আসলে ডিস্টেন্সটা, আমরা যে ডিস্টেন্স মেজার করছি 327, তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত এটি বের করতে বলা হয়েছে। তাহলে কোশ্চেনে দেখেন আমাদের চেইনের লেন্থ বলা আছে 20 মিটার, এল সমান সমান 20 মিটার, আর বলা আছে এটি 3 সেন্টিমিটার টু লং। তাহলে ই সমান সমান ইরোডটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিলাম 100 দ্বারা ভাগ করে 0.03 মিটার। আর এল প্রাইম যেটা, এটা আমরা জানি যেহেতু এটি টু লং তাহলে আমরা পজিটিভ সাইন ইউজ করব। এই কারণে আমরা 20 প্লাস 0.03, তাহলে 20.03 মিটার, এটা হচ্ছে আমাদের এল প্রাইম। তাহলে ফর্মুলায় আসেন, ট্রু লেন্থ সমান সমান এল প্রাইম বাই এল ইনটু মিজার্ড লেন্থ। তাহলে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই আমাদের ফর্মুলাতে। এল প্রাইম হচ্ছে আমাদের 20.03, যেটি আমরা কারেকশনের পর পেয়েছি। এল হচ্ছে আমাদের 20 মিটার, এবং আমরা যে ওই 20 মিটার চেইন দ্বারা যে আমরা যে লেন্থ মিজার করেছিলাম সেইটি হচ্ছে আমাদের মিজার লেন্থ 327 মিটার। তাহলে আমরা 327 মিটার এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা যে ভ্যালুটি পাচ্ছি সেটি হচ্ছে 327.49 মিটার। এটিই হচ্ছে আমাদের ট্রু লেন্থ, মানে আমরা যে ওই যে লেন্থটা, চেইনের যে লেন্থটা বেশি ছিল সেটির কারণে যে লেন্থ সেটি হচ্ছে 327.49 মিটার। তো এই রিলেটেড ম্যাথ কিন্তু গভর্নমেন্ট জব প্রিপারেশন সিভিল এর জন্য খুবই ইম্পর্টেন্ট, বুয়েটের জন্য, বুয়েট প্যাটার্ন বলেন অথবা এমএসসি অ্যাডমিশন টেস্টের জন্য বলেন, এগুলোর জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা কমেন্ট সেকশনে আপনাদের ফিডব্যাক জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আরও নতুন কোনো টপিক সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা আছে কি না, এগুলো সম্পর্কে আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখবেন এবং অবশ্যই ফিডব্যাক দিবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই এটি আপনাদের বন্ধু যারা গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক চ্যানেল গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রতি সপ্তাহে 2টি করে এমসিকিউ এক্সাম হচ্ছে, আপনারা আমাদের ফেসবুক পেজটির সাথে যোগ দিতে পারেন। সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।